আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। এতদিন ইন্ট্রোটা আমি কিন্তু পেছন দিক দিয়েই দিতাম, তো অনেকদিন পর আবার সামনাসামনি একটা ক্যামেরা ধরে ব্লগ বানাচ্ছি, মানে বুঝতেই পারছো এখন আর হয়ে ওঠে না সেভাবে। তো আজকের ব্লগটা হচ্ছে একটা সারপ্রাইজ হতে চলেছে অপুদার জন্য। অপুদা বলছি মানে আমার বোন, আমার বরের জন্য একটা সেলিব্রেশন আয়োজন করেছে। আসলে জন্মদিনটা আছে কদিন পরে, তো সেই সময় বোন বাড়িতে থাকবে না আর ও হয়তো আসতে পারবে না, কারণ ওরও অফিসে কিছু কাজ আছে। আর সেই জন্য ঠিক করেছে বোন আজকে হঠাৎ বিকেলবেলা, যে আজকে যেহেতু কালকে 15th August আছে আর বাড়িতে আসবে, ছুটি আছে, তো সেই জন্য তার বেটুর কাছে আসবে, তো আজকেই হয়ে যাক। তো সেই জন্য বোন একটু আয়োজন করেছে, আর যার জন্য আমি অনেকদিন পর আজকে একটু সাজুগুজু করেছি, আর বেটু এখন ঘুমোচ্ছি। দেখো ও হচ্ছে ওই রকমই, ওকে না ধরলে ওইদিক ঘুরে ওদিক ঘুরে, মানে এখনও ভীষণ বদমাশ হয়ে গেছে। আর যেহেতু আজকে আবার বাবার একটু সেলিব্রেশন আছে, তো সেজন্য তো আরও একটু বদমাশি করতে শুরু করেছে। তোমরা দেখতে থাকো কি হয়। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বোন নিজেই সমস্ত কিছু আয়োজন করেছে, আর ওই যে বেলুন টেলুন ফুলিয়ে টাঙানো ওই করেছে, আমি তো আর বেলুন ফোলাতেও পারিনি আর কিছু করতেও পারিনি, যা কিছু করার ওই করেছে। এবং তারপরে এসে গেছেন উনি অফিস থেকে, আর কি আর করবে, তো নিজে নিজেই নিজের বার্থডের ক্যান্ডেল জ্বালিয়ে নিচ্ছে, কারণ বোন ক্যামেরা ধরে আছে, আমি তো কুটুসকে নিয়ে আছি, আর মা ছিল সামনে দাঁড়িয়ে, তো সে নিজেই জেলে নিল কেকটা। তারপরে এবার কেক কাটার পালা, তো কুটুসকে নিয়ে আমি মা ধরে কেকটা কেটেই ফেললাম। দু চারটে বেলুন একটু ফুটুস ফাটুস করে ফেটে যাওয়াতে কুটুস এখানে ভীষণ ভয় পেয়ে গেছিল, ওই জন্য ভীষণ কাঁদছিল। আমি ওই জন্য ওকে নিয়ে একটু সাইড হয়ে গেলাম, ওকে একটু ঠিকঠাক করে নিয়ে আবার আসবো। তো ওইখানে বোনও চলে এসছে, ক্যামেরা এখন মায়ের হাতে, মা কী যে করবে জানি না, এদিক ওদিক করছে। ওই দেখো কাকাকে খাওয়ালো, সেটা আর একটা ধরাই হলো না এখানে। হ্যাঁ মা তো অতটা বোঝে না, তাও অনেকটা আগের থেকে শিখে গেছে মা এখন। তারপর এদিকে কুটুস তার বাবার কোলে উঠে পড়েছে, এখন কুটুস এখানে বাবার সাথে বেশ কয়েকটা ছবি তুলবার দেখছে, দেখো কেমন করে সব তাকিয়ে আছে, ও বাবা কীরকম, দেখো না শুধু ঢংটা করছে। তারপরে আমরা এখানে সবাই গোল টেবিল বৈঠকে বসে গেছি, আর সবাই মিলে এখানে কেক মিষ্টি পায়েস টায়েস সব খাওয়া হচ্ছে। ও তারপরে এই দেখো মা কিন্তু আবার আমাদের থেকে বড় একটা ডিশে করে কেক নিয়েছে, মানে এই কেকটা মায়ের এতটাই পছন্দ হয়েছে যে মা এই কেকটা তো মানে ছাড়তেই পারছে না। আর এদিকে মায়ের নাতিকে দেখো কীভাবে মুখের দিকে তাকিয়ে আছে, ও ভাবছে যে সবাই তোমরা খেয়ে নিচ্ছ, আমাকে কেউ কিচ্ছু দিচ্ছ না। আর আমি খুব একটা ক্রিম পছন্দ করি না, যদিও ক্রিমটা ভালো ছিল, টেস্টি ছিল, তাও আমি মাকে দিয়ে দিলাম, কারণ আমার এখন এসব খাওয়া খুব একটা ভালো না। তো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো, দেখাচ্ছি নেক্সট ব্লগে, টাটা।